তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে ডকুমেন্টটা রয়েছে, আমরা এটাতে টেবিল কন্টেন্টের জন্য এটাকে প্রস্তুত করব। মূলত আমরা চলে যাচ্ছি হোম ট্যাবের আন্ডারে, এখান থেকে যে স্টাইলের সেকশনটা রয়েছে আমরা স্টাইল সেকশনের আন্ডারে চলে যাব। এখান থেকে এই কয়টাকে আমরা হিডিং ওয়ান, হিডিং টু এবং হিডিং থ্রি এগুলো দিয়ে অ্যাপ্লাই করব। তো আমি শুরুতে চলে যাচ্ছি বিল্ডিং, এটাতে যায় হিডিং ওয়ান অ্যাপ্লাই করছি, দেন আরও নিচে চলে যাচ্ছি, এটাতে যায় হিডিং টু অ্যাপ্লাই করছি, দেন এখানে গিয়ে হিডিং ওয়ান অ্যাপ্লাই করছি, দেন পরেরটাতে যাচ্ছি এবং এখান থেকে হিডিং টু, হিডিং টু ই অ্যাপ্লাই করছি, এখানে যাই হিডিং থ্রি অ্যাপ্লাই করছি। ঠিক এভাবে আমরা কন্টিনিউয়াসলি হিডিং ওয়ান টু থ্রি অ্যাপ্লাই করে যাই। দেখি তারপর কী আসে। এটাকে আমি হিডিং আচ্ছা টুই দিচ্ছি, দেন এটাকে হিডিং ওয়ান দিচ্ছি, এটা থেকে চাইলে হিডিং থ্রি অথবা হিডিং টু এবং এটাকে গিয়ে হিডিং থ্রি, এভাবে আমরা সিরিয়ালি হিডিং ওয়ান টু থ্রি দিয়ে গেলাম। তো আমাদের টেবিল কন্টেন্টটা আনার জন্য আমরা মূলত এই ডকুমেন্টগুলোকে অটোমেটিক প্রিসেট কিছু হেডিং দিয়ে রেখে দিলাম। আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে কীভাবে টেবিল কন্টেন্ট আমরা অ্যাপ্লাই করবো।